আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আমরা এখন যে টুলসটা দেখব সেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তার জন্য আমি কিছু ফাইল ওপেন করি। আমি এই ইমেজটা ওপেন করছি। তো ক্লোন স্ট্যাম্প টুলটা আমাদের কি কাজ করে? ক্লোন স্ট্যাম্প টুলটা হচ্ছে আমাদের কোনো এরিয়াকে কপি করে। কোনো ক্লোন স্ট্যাম্প টুল আমাদের কোনো এরিয়াকে কপি করে, এবং সেই কপিটা আমাদের অল্টার প্রেস করে করতে হয়। অ্যাজ ইউজুয়াল আমাদের হিলিং ব্রাশ টুলসের মতো, আমরা যেভাবে আমরা হিলিং ব্রাশটা অল্টার প্রেস করে স্যাম্পল করছি, ঠিক সেইভাবে আমাদের ক্লোন স্ট্যাম্পেও আমাদের অল্টার প্রেস করে স্যাম্পল করতে হবে। কিন্তু হিলিং আর হচ্ছে ক্লোন স্ট্যাম্পের মধ্যে একটা পার্থক্য আছে। হিলিং ব্রাশ টুলটা আমাদের হচ্ছে জায়গাগুলো আশেপাশের পিক্সেলের সাথে মেলানোর চেষ্টা করে, কিন্তু আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটা আশেপাশের সাথে মেলানোর চেষ্টা করে না, একদম সেমভাবে রেখে দেয়। বুঝতে পারছেন? তো সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি এটার অ্যাঙ্গেলটা জিরো করে নেই আর রাউন্ডনেসটা 100% করে রিসেট করে নেই সেটিংসটা। তো দেখেন আমাদের ক্লোন স্ট্যাম্পটা কীভাবে কাজ করে। আমি এই চোখটা আমি এখান থেকে দেখেন অল্টার প্রেস করে চোখটা আমি এখান থেকে কপি করলাম। কন্টিনিউ। এখন দেখেন আমি যদি এখান কোন স্যাম্পল মনে হয় হয় নাই। ও আচ্ছা, আমি স্পট হিলিং ব্রাশ নিছি কেন? ক্লোন স্ট্যাম্প নিতে হবে। তো দেখেন অল্টার প্রেস করে আমি এখান থেকে স্যাম্পল করলাম। এখন দেখেন এই যে আমার চোখটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে দেখেন এই যে পেস্ট করতে থাকি, দেখেন এই যে আমার এই চোখটা আমি ড্র্যাগ করতেছি এবং ক্লিক করতেছি, দেখেন আমার এই এরিয়ার ভেতরে যে চোখটা ছিল সেই চোখটা পুরোটাই চোখ কিন্তু আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমাদের পুরো চোখ, আমরা যতবার ক্লিক করব পজিশনটা চেঞ্জ হয়ে এই এরিয়াটা আমার এখানে কপি করে ফেলে দেবে। বুঝতে পারছেন? পজিশন চেঞ্জ হবে। ক্লিয়ার বিষয়টা? এটা কি মিরর ইমেজ আসবে? হ্যাঁ, মিরর বলতে এটা হুবহু কপি হয়ে আমাদের এখানে চলে আসবে। আমি দেখেন আবারও এ দেখেন আমি কার্সরটা চেঞ্জ করতেছি, আমার এখানকার কার্সরটাও সরে গেছে। আমি আবারও অল্টার প্রেস করে এই জায়গাটা স্যাম্পল করি, দেখেন আবারও দেখেন এই যে চোখটা কিন্তু চলে আসতেছে। তো আমার কার্সারটা এখান থেকে দেখেন চেঞ্জ হচ্ছে। তো কার্সারটা যেন চেঞ্জ না হয় তার জন্য এখানে দেখেন আমাদের অ্যালাইন নামক একটা অপশন আছে, এটা টিক আমি তুলে দিলাম। এখন দেখেন আমি ক্লিক করব, দেখেন আমার শুধু এক জায়গা থেকে স্যাম্পল নিচ্ছে, এই জায়গাতে আমার কার্সারটা ব্লিঙ্ক করতেছে। দেখেন, খেয়াল করলে দেখতে পাবেন এটা আমার জায়গা চেঞ্জ করতেছে না। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে পারি। তো এখন এই ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করে আমরা আমাদের এই ইমেজটা, ইমেজের যে নাকের যে রিংটা আছে এই নাকের রিংটা আমরা রিমুভ করে দেব। আমাদের হাই কোয়ালিটির ইমেজ দরকার, নয়তো আমরা প্রপার আউটপুট নাও পেতে পারি। তো আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা তো সিলেক্ট করা আছে, আমি ব্রাশের সাইজটা ছোটো করি, ব্রাশের সাইজটা ছোটো করি। এখন আমি অল্টার প্রেস করে এই জায়গা থেকে একটা স্যাম্পল নিলাম, নিয়ে দেখেন আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার এই এই এরিয়াটা ম্যাচ হয়ে গেল। আমাদের একটু যদিও এরিয়া রেখে গেছে সামান্য এরিয়া, আমি এটাকে একটু আন্ডু করি, দেখি অন্য কোনো সেটিংস একটু পরিবর্তন করে এর থেকে ভালো আউটপুট পাই কি না। তো আমি এখানে যাই, হার্ডনেসটা তো আমাদের 30%, হার্ডনেসটা একটু বাড়াই, সামান্য একটু বাড়াবো, 25%-এর মতো রাখবো। আমি ব্রাশের সাইজটা আরও ছোট করে ফেলবো, আরও ছোট করে ফেলে এখন অল্টার প্রেস করে আমি স্যাম্পল নিয়ে এই জায়গাটাকে আমি ম্যাচ করে দেব। খেয়াল করে দেখেন, দেখেন এটা এখন দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু আর বোঝা যাচ্ছে না যে আমরা ওখানে কোনো ঘষা মাজা করেছি। আমি আবারও জুম করে ফেলি। এখন আমি আবার এখানে আবারও অল্টার প্রেস করে স্যাম্পল নেই নিলাম। এখন আমি অ্যাজ ইউজুয়ালি এই জায়গাটা আমি ম্যাচ করে দিই, কিন্তু এইভাবে ম্যাচ করার কারণে আমাদের একটা প্রবলেম, দেখেন আমাদের এখানে দাগ দেখা যাচ্ছে। সো আমরা এইভাবে ম্যাচ করব না, আমি আন্ডু করি,
আমি অল্টার প্রেস করে এখান থেকে আমি স্যাম্পল নিলাম, এভাবে সিঙ্গেল ক্লিক করে করে দেখি, আমি ম্যাচ করার চেষ্টা করি স্যাম্পল নিয়ে নিয়ে। দেখেন এখন, দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু আর স্পটটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আবারও জুম করি, এখন ভেতরের অংশে চলে যাব আমরা, নাকের ভেতরের যে অংশটা, এই নাকের এই ভেতরের অংশে চলে যাব। তো নাকের এই ভেতরের অংশে আমাদের একটু ঝামেলা থাকতে পারে, চাইলে আমরা নর্মালিও কাজ করতে পারি, কিংবা আমরা আর একটাভাবে কাজ করব, আমরা একটা ক্লোন সোর্স ব্যবহার করব। ক্লোন সোর্স ব্যবহার করে আমরা আমাদের সিলেকশনটাকে রোটেট করে দেব বা ঘুরায় দেব। আমরা এখানে উইন্ডো থেকে ক্লোন সোর্স নামক একটা অপশন আছে, এই ক্লোন সোর্সটা আমি অ্যাক্টিভ করব। দেখেন এখানে পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশনে আমাদের পাঁচটা জায়গা আমরা কপি করে আলাদা আলাদা জায়গায় আমরা এই পাঁচটা সিলেকশনে সেভ করে রাখতে পারবো। তো আমরা এই ক্লোন সোর্সের এই রোটেশনের অপশনটা দেখবো, এটা হচ্ছে আপনার সিলেকশনটাকে রোটেট করবে। নর্মালি আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে আমাদের পুরো ক্যানভাসটাও ঘুরে যেতে পারে, যদি আমরা লক ফ্রেমটা দিয়ে রাখি তাহলে ঘুরবে না। তো আমরা এখানে শর্টকাট ব্যবহার করে আমরা ঘুরাবো আমাদের ক্লোন সোর্সটা। আমি একটু ব্রাশের সাইজটা একটু বড় করে নেই, অল্টার প্রেস করে আমি এখান থেকে স্যাম্পল, এই নাকের এখান থেকে আমি একটা এরিয়া স্যাম্পল নিয়ে ফেললাম। তো এখন আমি অল্টার শিফট এবং আমাদের গ্রেটার দেন লেস দেন আছে, আমি গ্রেটার দেনটা যদি প্রেস করে ধরে রাখি, অল্টার শিফট প্রেস করে গ্রেটার দেন যদি প্রেস করে ধরে রাখি, তাহলে দেখেন আমাদের ওই রোটেশনের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের রোটেশনের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে, দেখেন এই জায়গাটা এখন ম্যাচ হয়ে গেছে, এই জায়গাটা আমার এখানে ম্যাচ হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লিক করে দেখেন আমি ম্যাচ করে দিলাম। এখন আমি অল্টার প্রেস করে এই জায়গাটা এখন মিশিয়ে দিই। ওকে, দেখেন এখন এখন কি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কোন অর্নামেন্ট ছিল না? এটা কিন্তু আমাদের কিন্তু পারফেক্টলি কিন্তু রিমুভ হয়ে গেছে, এটা আমাদের পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। ঠিক সেম কাজটাই আমরা এই কানের ক্ষেত্রেও করতে পারি। আমরা এটাকে জুম করে নেব, এটাকে জুম করে নিলাম। এখন আমি ব্রাশটাকে ছোট করে নেই, আমি এখান থেকে অল্টার প্রেস করে আমি ক্লোনিস্টাম টুলটা নিলাম, এখানে আমি অল্টার প্রেস করে একটা বড় করি এরিয়া, অল্টার প্রেস করে এটাকে এরিয়াকে বড় করে নিলাম, কপি করে নিলাম। এখন এটাকে অল্টার শিফট ধরে লেস দেন ব্যবহার করে আমি এটাকে একটু রোটেট করে ফেলি, নয়তো আমার অ্যাঙ্গেলটা মিলবে না। বাস মিলছে, আচ্ছা রোটেট হচ্ছে না কেন, আবার একটু বড় করে নেই, স্যাম্পল নিলাম। অল্টার শিফট ধরে ওকে, তো দেখেন আমরা একটু একটু রিমুভ করে ফেলেছি। এখন আমি আবার হাতের কাছে এখানে কাজ করি, আমাদের যে হাত, এখানে আমি অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, ওকে হয়েছে। এখন আমি এখান থেকে ল্যাসো টুলটা নেব, পলিগোনাল ল্যাসো টুল, এটাকে ধরলাম, এই এরিয়াটুকুকে এডিট
ফিল কন্টেন্ট আওয়ার, দেখি কি কাজ করে। দেখেন কন্ট্রোল ডি দিলাম, পারফেক্টলি কিন্তু এটা আমার রিমুভ করে ফেলছে এই অংশটুকু। যদি খারাপ কোনো অংশ থাকে এটুকু আপনারা একটু মডিফাই করে নেবেন, এখানে যদি কোনো একটু যদি মনে হয় যে খারাপ আছে এটা আপনি মডিফাই করে নেবেন। ঠিক একইভাবে আমি আবারও এখানে কাজ করি, ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, অল্টার প্রেস করে দিলাম, জায়গাটা মনে হয় আমার টের পাওয়া যাবে যে এখানে ঘষা মাজা করা হয়েছে, আন্ডু করি, আন্ডু করি। হার্ডনেসটা কমায় দেই, এইখান থেকে স্যাম্পল নিয়ে এইটা এখন মিলায় দিই। ওকে, এখন আর অত বোঝা যাবে না যে এখানে কোনো ঘষা মাজা করা হয়েছে। ওকে, এখন আমি আবারও অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটাকে ম্যাচ করে দিলাম। ওকে, হয়েছে। এখন আমি আবার এখান থেকে পলিগোনাল ল্যাসো টুলটা নিলাম, কেউ তো কথা বলতেছেন না, সবাই কি আছেন? খুব ভালো লাগতেছে কাজটা আমার। জি ভাই, আমার যদি নেট চলে যায় তাহলে কিন্তু আমি কিন্তু টের পাবো না, একটু শব্দ কইরেন। আচ্ছা, আমার এটা সিলেকশনটা ভালো করে করে নেই ভাই। লেসো টুলটা নিয়ে কাজ করার সময় আপনি কি কোনো কিছু ধরে আছেন? না না না, এডিট, এটা এটা নিয়ে ক্লিক করলে তো ওটা একসাথে জোড়া লেগে যায়, এভাবে হয় না তো? এটা হয়, এটা হচ্ছে শুধু সিঙ্গেল ক্লিক করা লাগে, এটা হচ্ছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, এটা হচ্ছে আমাদের ক্লিক করে করে রিবন বের হবে, কাজ করতে হবে সে রিবন বের করে। তো দেখেন আমাদের এটা কিন্তু পারফেক্টলি রিমুভ হয়ে গেছে, আমার অর্নামেন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আসলে আপনার কাজ করতে গেলে একটু সময় নিয়ে ধীরে 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 কাজ করতে হবে। আর আমি এখানে কিন্তু ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করেছি, আপনারা কিন্তু নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করবেন, বুঝতে পেরেছেন? নতুন একটা লেয়ার নিয়ে এই যে স্যাম্পল, এখান থেকে অল লেয়ার্স এটা সিলেক্ট করে আমি যেটা দেখাইছি ঠিক সেইভাবেই কাজ করে ফেলবেন, এটা আমি ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করেছি। তো এই ক্লোন স্ট্যাম্প টুলসটার ব্যবহারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখন? জি ভাইয়া, মোটামুটি ব্রাশেতে আপনার সিলেকশন এরিয়া, ব্রাশের সাইজ, ব্রাশের হার্ডনেস এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কত পারফেক্টলি বা কত স্মুথলি হচ্ছে কোনো কিছু রিমুভ করতে পারবেন সিলেক্টেড এরিয়া বা এইরকম পারিপার্শ্বিকের উপরে। আপনার সিলেক্টেড এরিয়া যদি ভালো না হয় আপনার রিমুভ করাও ভালো হবে না, সিলেক্টেড এরিয়া ভালো হবে রিমুভটা করাও ভালো হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমাদের এখানে আরেকটা টুলস আছে যেটা নাম হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা আমাদের দেখার দরকার নাই, আমরা চাইলে যে কোনো প্যাটার্ন আমরা এখান থেকে আমরা পেস্ট করে দিতে পারি। আমরা সাধারণত ক্লোন স্ট্যাম্পটাই ব্যবহার করি, প্যাটার্ন স্ট্যাম্পটা ওইভাবে আসলে ব্যবহার করা হয় না। এরপরে দেখেন আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা দেখলাম, এখন আমাদের আছে হচ্ছে ক্রপ টুল, আমাদের ক্রপ টুলসের কাজটা দেখতে হবে। একটা ফাইল ওপেন করি। ওকে, তো ক্রপ মানে হচ্ছে কাটা, আমাদের ইমেজটা যদি কাটার দরকার হয় তাহলে আমরা ক্রপ টুলটা ব্যবহার করবো, আমাদের স্পট হিলিং এর উপরেই আছে ক্রপ টুল। ক্রপ টুলটা নেব, আমাদের ইমেজটাকে আমরা ক্রপ করব, হয়ে গেল, সাদা চোখে আমাদের এতটুকুই কাজ। কিন্তু না, ক্রপ টুলসের আমাদের আরও ব্যবহার আছে, আমি ক্রপ টুলটা নিয়েছি। এখানে দেখেন আমাদের রেশিও, ওয়াইড এবং হাইট দিতে পারি, এখানে রেশিও ওয়াইড হাইট এবং রেজুলেশনটা যদি নেই তাহলে দেখেন এখানে আমরা
ওয়াইড হাইট আর রেজুলেশনটার ঘর এখানে আছে আমাদের, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট, আর এখানে হচ্ছে আমরা রেজুলেশন বসাবো, যেমন আমি 19-20-1080 আর হচ্ছে রেজুলেশন আমি 300 দিলাম, পিক্সেল পার ইঞ্চ এন্টার দিলাম, এন্টার না এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন আমার এখানে ও আচ্ছা ইঞ্চি ইঞ্চি হয়ে গেছে, সেই জন্য হচ্ছে না, এটা পিক্সেল দিতে হবে তাইলে কাজ করবে। ও এখানে আমরা চাইলে আমাদের পছন্দ মতো রেজুলেশন বসায় দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আমাদের ক্রপ টুলসের ভেতরে আমাদের আরও বেশ কিছু আরও অপশন আছে, সেটা কি দেখেন এখানে আমাদের, আমরা যখন কোনো ইমেজকে ক্রপ করি, এটাকে আমি ক্লিয়ার করে দেই, আমরা যখন কোনো ইমেজকে আমরা ক্রপ করি, এটা এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে ডিলেটেড ক্রপ পিক্সেল, এটা ডিলেটেড ক্রপ পিক্সেল মানে আমরা যখন কোনো ইমেজটাকে ক্রপ করি তখন এই ইমেজটার অংশগুলো আমাদের ডিলেট করে দেয়, আমাদের ডিলেট করে দেয়। কিন্তু আমি এখানে ডিলেটেড ক্রপ পিক্সেলটা যদি আমরা যদি আনচেক করে দেই, এখন আমি এটাকে ক্রপ করলাম, এখন আমি আবারও ক্রপ টুলটা নিলাম, এখন দেখেন আমি এটাকে এক্সপ্যান্ড করি, দেখেন আমার এই ডিলেটেড এরিয়াটুকু কিন্তু আছেই, আমার ডিলেটেড এরিয়াটুকু কিন্তু আছেই, যায় নাই, তার মানে এটা আমাদের নন ডিস্ট্রাকটিভলি কাজ করতেছে, এটা আমাদের নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করতেছে, আমাদের এরিয়াগুলো ডিলেট করে দিচ্ছে না, বুঝতে পেরেছেন? আমাদের অরিজিনাল ফাইলটা কিন্তু অবিকৃত রাখতেছে। তো ডিলেটেড ক্রপ পিক্সেলটা দিয়ে আমি এটাকে কেটে দিলাম, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা এরপরে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে কন্টেন্ট আওয়ার, কন্টেন্ট আওয়ারটা কী করবে, আমরা কন্টেন্ট আওয়ার ফিল দেখেছি, ঠিক সেই সেম কাজটাই আমাদের ক্রপ টুলসের ভেতরেও একই কাজই করবে। দেখেন আমি এটাকে একটু ছোট করে ক্রপ করে নিলাম, এতটুকু অ্যাপ্লাই করে দিলাম, এখন কন্টেন্ট আওয়ারটা চেক দিয়ে আমি যদি এটাকে যদি ক্রপ করি, দেখেন এই উপরের অংশটুকু ফাঁকা, আমার এখানে কন্টেন্ট আওয়ার চেক দেওয়া আছে, আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, দেখেন কি করবে, এই ফাঁকাটুকু অটোমেটিক্যালি ফটোশপ আপনার ফিল করে দেবে, দেখেন এই ফাঁকাটুকু আর কিন্তু ফাঁকা নাই, কন্টেন্ট আওয়ারটা চেক দেওয়ার কারণে এই ফাঁকাটুকু কিন্তু ফটোশপ আপনার ফিল করে দিয়েছে অটোমেটিক্যালি, বুঝতে পেরেছেন? আচ্ছা আমি এখন কন্টেন্ট আওয়ারটা আনচেক দিয়ে রাখলাম, এটাকে এখন আমি ট্রান্সফর্ম করব, অল্টার শিফট ধরে এটাকে একটু ছোট করব, এটাকে একটু আমি রোটেট করে নিলাম। তো আমাদের অনেক সময় অনেক ইমেজই এইরকম বাঁকা থাকে, তো এই বাঁকা ইমেজগুলো আমরা সোজা করব কিভাবে, বাঁকা ইমেজগুলো সোজা করার জন্য আমরা ক্রপ টুলসের ভেতরে আমাদের একটা অপশন আছে যেটার নাম হচ্ছে স্ট্রেইটেন, সেই স্ট্রেইটেনটা ব্যবহার করব, স্ট্রেইটেনটা ধরব, আমি ইমেজটাকে একটু জুম করি, আপনারা যে কোনো জায়গা থেকে আপনার ইমেজটা কতটুকু বাঁকা সেই অ্যাঙ্গেলটা ধরিয়ে দেবেন, আমি এই ফাঁকা জায়গা থেকে আমি অ্যাঙ্গেলটা ধরায় দিলাম -10.8 ডিগ্রি, দেখেন ফটোশপ আমার ইমেজটাকে সোজা করে ফেলছে, এখন আপনি এটাকে ক্রপ করে ফেলতে পারেন। এভাবে আমরা স্ট্রেটেন ব্যবহার করে আমরা আমাদের যে কোনো বাঁকা ইমেজকে আমরা সোজা করে ফেলতে পারি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ক্রপ টুল। এরপরে আমাদের ক্রপ টুলসের ভেতরে একটা টুলস আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, আমরা পার্সপেক্টিভ কি জিনিস এটা আমরা দেখেছি, আমরা যখন ট্রান্সফর্মের পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করেছি তখন আমরা পার্সপেক্টিভটা কি সেটা জেনেছি, আমাদের কোনো ইমেজ যদি এইরকম যদি পার্সপেক্টিভলি কাটা থাকে, নর্মালি ক্রপ টুল ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু পারফেক্টলি কাটতে পারবো না, দেখেন কাটতে গেলে কিন্তু আমাদের কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, তো এরকম ইমেজ কাটার জন্য আমাদের আছে ক্রপ টুলসের ভেতরে পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেবেন, ক্লিক করে একটা পয়েন্ট ক্রিয়েট করবেন যে পার্সপেক্টিভ বরাবর এই ইমেজটা আছে, আর একটা ক্লিক করবেন দেখেন আমাদের পার্সপেক্টিভ মেশ ক্রিয়েট হচ্ছে, আর একটা ক্লিক করবেন অ্যান্ড ফাইনালি আর একটা ক্লিক করবেন, দেখেন আপনার এখানে পার্সপেক্টিভ ইমেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অ্যাপ্লাই করে দেবেন, দেখেন আপনার পার্সপেক্টিভ ইমেজটা ফটোশপ একদম স্ট্রেট সোজা করে দিয়েছে। এভাবে আমরা পার্সপেক্টিভ ব্যবহার করে, পার্সপেক্টিভ টুলস ব্যবহার করে পার্সপেক্টিভ ইমেজ, পার্সপেক্টিভ ইমেজ আমরা সোজা করে ফেলতে পারি। কারো কোনো কোয়েশ্চেন?
না স্যার। না ভাই এটা খুব ইন্টারেস্টিং ছিল। আগের টুলসটার নাম কি বললেন? জি এর আগের যে টুলসটা দিয়ে কাজ করলেন ক্রপ ইমেজ সোজা করার জন্য, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, ওটা স্ট্রেটেন। আমাদের স্ট্রেটেড কোনটা? এই যে ক্রপ টুলস এর ভিতরে যে স্ট্রেটেন এই যে আছে এইটা, এটা আমাদের ক্লিক করে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। এটা প্রেসড অবস্থায় থাকলে এটা অ্যাক্টিভ, আগে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা ছিল আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুলস। এরপরে কি আছে আমাদের? ইমেজ সাইজ। হ্যাঁ কি ভাইয়া, ক্রপ টুলস এর ইমেজটা আপনি একটা হোয়াইট পেজের উপরে নিয়ে একটু ক্রপ করে দেখান তো। কোনটা যে ক্রপ করলাম যেটা ইটের যে পিকচারটা? হ্যাঁ এইটা একটা হোয়াইট পেজের উপরে নিয়ে একটু ক্রপ করে দেখান তো। আচ্ছা ফাইল, আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। এখানে কি ক্রপ করে দেখাবো আমি বলেন? ও এইভাবে আমি ক্রপ করতে গেলে যখন ক্রপটা ধরি তখন পেজের এই সাদা অংশটা থেকে মানে পেজটা ছোট করতে গেলে তখন এই যে সাদা পেজটা থেকে যায়, শুধু ছবিটা ক্রপ হয়ে যায়। এই যে আমি এই যে ক্রপ টুলটা নিলাম, এই যে ক্রপ করি। হ্যাঁ ওটা পেজের উপরে কিভাবে হলো, পিক্সেলের উপর না হয়ে ভাইয়া? এটা তো আমি তো সরাসরি এটাকে আমি এই যে ক্রপ টুলসটা নিছি, এই যে আমার এই যে বাউন্ডিং বক্সটা চলে আসছে, এই যে আমার এখানে, এটা তো ক্লিক করলেই তো এটা আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। না সেটা তো ইমেজ ধরলো না, পেজটা ধরলো না? হ্যাঁ পেজটা ধরছে। এখন ইমেজটা যদি ধরাইতে চাই তাহলে কি কি করতে হবে? ইমেজটা তো ইমেজটা ধরাইতে চাইলে ইমেজটা ধরাইতে চাইলে কি করতে হবে এটা আমি বলতে পারবো না। এটা নর্মালি এটা আমাদের ক্যানভাসটাকেই ধরে, এটা আমাদের ক্যানভাসটাকেই ধরবে। আপনার হচ্ছে এটাকে হচ্ছে ড্র্যাগ করে ছোট করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? এখানে সেটিংস থেকে দেখতে পারেন, এখানে ক্লাসিক মোড আছে, শো ক্রপ এরিয়া, অটো সেন্টার প্রিভু, এনাবল ক্রপ শিল্ড, এই যে ম্যাচ ক্যানভাস, এখান থেকে সেটিংসগুলো নিয়ে আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এখান থেকে যদি আপনার মন মতো সেটিংসটা পান পেতে পারেন, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেক ফাইনাল ইমেজ আপস্কেল বা ডাউন স্কেল করা। কিভাবে আমরা ইমেজ আপ স্কেল বা ডাউন স্কেল বা এর রেজুলেশনটা কমাবো, রিসাইজ করব, সেটা আমরা দেখব। তার জন্য আমাদের যেতে হবে ইমেজ, ইমেজ সাইজ, ইমেজ ইমেজ সাইজে চলে যাব, ক্লিক করব। দেখেন এখানে আমাদের ডাইমেনশনটা দেখাচ্ছে 3000 পিক্সেল বাই 2000 পিক্সেল। তো আমি এটার ওয়াইডটা আমি এখান থেকে পিক্সেলে নিয়ে গেলাম, ওয়াইডটা আমি চেঞ্জ করব 19-20, আর হাইটটা চেঞ্জ করব আমি 1080। এখানে করবে কি, আমার আপনার ইমেজটা ক্রপ করবে না, পুরো ইমেজটাকেই হচ্ছে রিসাইজ করবে, ক্রপ করবে না। এখানে আমি রেজুলেশন দিয়ে দেবো হচ্ছে 300। দেখেন আমার ইমেজের সাইজটা কত হচ্ছে, 86 মেগাবাইট। পূর্বে ছিল আমাদের 17 মেগাবাইট, এখন আমাদের ইমেজের সাইজটা হয়ে যাচ্ছে 86 মেগাবাইট। রেজুলেশন বাড়ানোর কারণে আমার ইমেজটা আপস্কেল হয়ে যাচ্ছে। আচ্ছা রেজুলেশন বাড়ানোর কারণে সম্ভবত এটা আমাদের ওয়াইড হাইটটা বেড়ে গেছে, যে কারণে এটা আমাদের সমস্যা হচ্ছে। আমাদের 19-20, 19-20, 1080-তে রেজুলেশন 1080, এখন রেজুলেশন আমি 300 দিলাম এই লিঙ্কটা ভেঙে। এখন দেখেন 5.93 মেগাবাইটের হচ্ছে আমাদের ইমেজের সাইজ, রেজুলেশন 300, কিন্তু রেজুলেশন যদি 600 দেই, এখন আবার দেখেন আমাদের ইমেজের কিন্তু ডাইমেনশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 600 দিলাম 1080 আর হচ্ছে 19-20, তার মানে আমাদের আগে রেজুলেশনটা নিয়ে কাজ করতে হবে, তারপরে হচ্ছে আমরা ওয়াইড এবং হাইট বাড়াতে পারবো।
600 রেজুলেশন দিয়ে 19-20 হাজার 80 মাপ দিলাম, দেখেন এটা 600 রেজুলেশনে 19-20 হাজার 80 মাপে আমার ইমেজটা রিসাইজ হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আমাদের ইমেজটা তো ফুল ইমেজটাই আমরা ক্রপ না করে রিসাইজ করতে পারি, বুঝতে পেরেছেন? রেজুলেশন আমরা কম বেশি করতে পারি ঠিক এখান থেকে। আচ্ছা ভাইয়া, আমি শুধু একটা পিক্সেলের রেজুলেশন 5 MB থেকে 5 KB থেকে 50 KB করতে চাই, সেই ক্ষেত্রে রেজুলেশন তো কেবি হয় না, বাড়াইতে চাই, রেজুলেশন তো কেবি হয় না। না মানে এই যে আপনার এই কেবি তে মানে বাড়ানোর ক্ষেত্রে, এখানে আপনার রেজুলেশন বাড়াইলে তো ইমেজের সাইজটা তখন বেড়ে যাবে, রেজুলেশন বাড়াইতে হবে তখন, বুঝতে পারছেন? রেজুলেশন রেজুলেশন কোনটা জানি, এই যে 300 যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো পাশেই লেখা আছে ইমেজ ইমেজ সাইজ, এখানে রেজুলেশনটা বাড়াইলেই আমরা হচ্ছে ইমেজটার সাইজটা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? ফাইল দেখেন, এখানে আমি ইমেজ ইমেজ সাইজে চলে যাই, এখন দেখেন রেজুলেশন এখানে 72 আছে, আমি যদি রেজুলেশন 600 করি, আচ্ছা ক্যান্সেল করে দেই, ইমেজ এই যে ইমেজ সাইজে চলে যাই আবারও, এটা লিঙ্কটা ভেঙে দেই, দেখেন আমার এখানে ওয়াইড এবং হাইডও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে দেখেন ইমেজের সাইজটা কত হয়ে যাচ্ছে, রেজুলেশন বাড়াইলে ইমেজের হাইড ওয়াইডও বেড়ে যাচ্ছে এবং ইমেজের সাইজটাও বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইমেজের সাইজ ঠিক রেখে রেজুলেশন বাড়ানো যাবে না? এ তো সেজন্য আগে আপনার রেজুলেশন বাড়াইতে হবে, তারপরে মাপ বসাইতে হবে, এটা তো আমি তো প্রথমে এক্সপ্লেন করলাম। এই যে এখন ইমেজের রেজুলেশন দিয়েছে 600, সাইজ দিয়েছে 19-20 হাজার 80, ওকে দেখেন এই যে আপনার 19-20 হাজার 80, এটাই কি সবচেয়ে বেটার? না, এটা হচ্ছে আমি আমার এইচডির মাপ নিয়েছি, ফুল এইচডির মাপ নিয়েছি, আপনি আপনার সুবিধাজনক আপনার যে মাপ দরকার সেই মাপটা নেবেন, আমি অত বারবার ওই ভিন্ন ভিন্ন মাপ ব্যবহার করতেছি না, আমি একটা মাপই ব্যবহার করতেছি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখন কিভাবে আমরা ইমেজটাকে আপস্কেল, মাপটা ওয়েব পেজের জন্য না ভাইয়া? জি, ওয়েব পেজের জন্য না, না যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। ওই 19-20 হাজার 80 হচ্ছে স্ট্যান্ডার্ড ফুল এইচডি এর মাপ, 19-20 হাজার 80টা হচ্ছে ফুল এইচডি এর মাপ, এটা তো এভাবে আমরা আমাদের ইমেজটাকে আপ স্কেল বা ডাউন স্কেল করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? তো মোটামুটি এই ছিল আমাদের আজকের মডিউলের আলোচ্য সূচি, কিভাবে আমরা আমাদের কোনো ইমেজকে আমরা আপ স্কেল করবো বা ডাউন স্কেল করবো। আর হিউম্যান রিমুভালের কাজটা আমরা গতকালকের ক্লাসে দেখেছি, তো আপনাদের রিমুভ এ পার্সন ফ্রম এ সিন এই কাজটা, তারপরে অ্যাড এ পার্সন ইন এ সিন এই কাজটা কিন্তু, আচ্ছা অ্যাড এ পার্সন ইন এ সিন এটা আমি দেখাই নাই, দেখেন আমি ফাইল একটা ওপেন করি, এই ফাইল কাজটা দেখা দিই, দেখেন এই ইমেজ এই পার্সনটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করব, এই পার্সনটাকে আমি ডুপ্লিকেট করব, কি টুলস ব্যবহার করব? কি টুলস? ল্যাসো টুল কেন? আমরা এখান থেকে তো ব্যবহার করব হচ্ছে আমাদের প্যাচ টুল, দেখেন আমি এখান থেকে মার্কিউ টুলসটা নিয়ে এই হিউম্যানটা চারপাশে একটা সিলেকশন ড্র করলাম, একটা সিলেকশন ড্র করলাম, এখন এখান থেকে আমি এখান থেকে প্যাচ টুলটা নিলাম, এখান থেকে ডেস্টিনেশনটা সিলেক্ট করে এই হিউম্যানটাকে আমি জাস্ট এই যে সরাবো, দেখেন এই হিউম্যানটা কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে চাইলে অল্টার শিফট ধরে একটু ছোট করে দিলে কি হবে, এটা আমাদের হবে না, এটা আমাদের ছোট করতে চাইলে এটা আমাদের হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা ব্যবহার করতে হবে, তো আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু আমার কিন্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে কিন্তু মিলে গেছে। আমি আবারও প্যাচ টুলটা নেব, হিউম্যানটাকে ধরব, আমি এখান থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা নেব, এখন হিউম্যানটাকে আমি কপি করব, কপি করলাম এইখানে রাখলাম, এখন অল্টার শিফট ধরে ছোট করে ফেলবো, অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি,
দেখেন এটা কিন্তু হিউম্যানটাকে কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু চাইলে আমরা আমাদের মার্কিউ সিলেকশন টুলসটা দিয়েও কিন্তু সিলেক্ট করে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, বুঝতে পেরেছেন? এভাবে আমরা কোনো হিউম্যানকে আমরা কোনো সিনে অ্যাড করতে পারি বা রিমুভ করতে পারি। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? সেক্ষেত্রে যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে এডিট করা তো যাবে ভাইয়া, তাই না? সে তখন এডিট করতে হবে, ম্যাচ যদি না হয় এডিট করতে হবে। কন্টেন্ট আওয়ার মুভ টুলটা সাধারণত আমাদের সর্বোচ্চ ম্যাচ করার চেষ্টা করে, ম্যাচ না হলে এখানে আমাদের কালার অ্যান্ড স্ট্রাকচার নিয়ে আমাদের কাজ করতে হবে, কাজ করলে মোটামুটি ম্যাচ হয়ে যাবে। আর তারপর ম্যাচ না হলে আমাদের বাকি যে টুলসগুলো আছে স্পট হিলিং বা ক্লোন স্টাফ, এই টুলসগুলো ব্যবহার করে ম্যাচ করে দিতে হবে। তো এখন আপনাদের হচ্ছে প্র্যাকটিসের সময়, আপনারা এখন হচ্ছে প্র্যাকটিস করবেন আমাদের এই আজকে যে টুলসগুলো দেখালাম এবং হিউম্যান রিমুভাল, এইটা নিয়ে আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিস করে কাজ করতে হবে। কাজ করে আমাকে গ্রুপে সাবমিট করে দেন। আপনাদের হাতে প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, এই